গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর সকালবেলা দেখো কত সুন্দর লাগছে এই ফুলটা, ফুটবল লিলি বা ভুঁই চাপা। মাটি ফুড়ে বেরোয় বলেই তাই জন্য তার নাম ভুঁই চাপা। তো সকালবেলা দুজনে একটু চা বানিয়ে খাচ্ছি, আর চা খাচ্ছি আর তার সাথে কিন্তু আমি একটু সিরিয়াল দেখছিলাম ফোনে, সেই ধীরে ধীরে সে সিরিয়ালটা। তো চা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। এসে না গ্যাসটা মুছে নিলাম, কারণ কালকে চাটনি বানিয়েছিলাম, তো সেই চাটনির চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়েছিল, গ্যাসটা মুছে নিলাম। আর টুকটাক বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম, আর এখন চাল টালগুলো সমস্ত রেডি করলাম। আর কালকে রাত্রিবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর যেহেতু বৃহস্পতিবার দিনকে পুজো দিয়েছিলাম আম কলা টলা দিয়ে ঠাকুরকে, তো আমার হাজব্যান্ড বলেছিলো সাবু ভিজিয়ে রেখো পরের দিন যাতে খেতে পারি, তো তার জন্যই আজকে সকালবেলা সাবু হয়ে যেন খাচ্ছি। আর আমার হাজব্যান্ড যেটা খেতে ভালো লাগে সেটা বেশ ঘন ঘন মানে খায়, খেয়ে খেয়ে যখন অরুচি হয় তখন অন্য কিছুতে তার ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন একটু দেখো ঘর টরগুলো মুছে নেবো, তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন যে বর্ষাকালটা, বর্ষাকালই বলা যায়, পড়ে গেছে, প্রতিটা দিনই বৃষ্টি হচ্ছে, একটা মানে জলীয় বাষ্প থাকছে, তো ঘরের মেঝে না বেশি যেন তেল চিটচিটে মতো ব্যাপারটা আসছে, আর বর্ষাকালে যেন একটু তেল চিটচিটে ব্যাপারটা আসে। তো ঘরটা মুছে নিলাম একটু ভিম লিকুইড দিয়ে। তো এখন আবার চলে এসেছি কলতলাতে, আর অনেকগুলো আম পড়েছে সেগুলো একটু কুড়িয়ে নেব। আর কলতলাতে আসলাম আর ভাবলাম যে একেবারে স্নানটা তাড়াতাড়ি সারবো, আর বাইরে হালকা হালকা রোদ হচ্ছে, আবার অনেক সময় কড়া রোদ হচ্ছে, একটা বাজে গরমও রয়েছে। আর কলতলাটাতেও অনেকটা শ্যাওলা পড়ে গেছে, যেহেতু আম পাতাটা তো পড়ে, দেখো গলা ধরে যাচ্ছে। তো কয়েকদিনের মধ্যেই কলতলাটা আমাদের একটু ব্লিচিং দিতে হবে। আর কলতলাটা আমাদের এমনি পরিষ্কারই থাকে বলা যায়, মানে মুখ ধোয়া বা অন্যান্য কিছু কোনো কাজে ব্যবহার হয় না, শুধু জল তোলাতেই ব্যবহার হয়, আর কোনো কিছুতে কাজে লাগে না। তো কলতলাটা পরিষ্কারই থাকে, তো কখনোই কোনো দিনই যখন থেকে কল হচ্ছে কোনো দিনই কলতলাতে চোখ মানে মুখ চোখ ধোয়া বা কিছু এ করা, ওগুলো করা হয় না। তো এদিকেও মাটির দিকেও কয়েকটা আম ছিল, তো ভাবলাম তুলে নিই। আর আমি খুঁজছিলাম যে একটু মানে পচা পচা বা একটু বাজে আম একটা যদি পাই ওটা দিয়ে কলসি মাজবো আজকে, তো পেয়েও গেছি। তো ভাবলাম তাহলে কলসিটা মেজে নিই আমটা দিয়ে। তো তেঁতুল আছে ঘরে, তো ভাবলাম কত আম তো এমনিই নষ্ট হয়, দেখো এই এই দাগি আমটা পেয়েছি, এই দাগি আমটা দিয়ে কলসিটা মেজে নেবো। আর কুলও রয়েছে, তেঁতুলও রয়েছে, তো আমটা পেয়েছি, আমটাতে একটু সুবিধা হবে, একটু মাখিয়ে বেশিক্ষণ রাখতে পারলে খুব ভালো হতো, তো অতটা আর রাখিনি, কারণ ভাবলাম একেবারে জলটা তুলে নেবো, তো সেই জন্য। আর আজকে অন্য আর একটা ফোন দিয়ে আমি ভিডিওটা করেছি, ওই জন্য ভিডিওটা যেন একটু অন্যরকম হয়েছে, অবশ্য অনেকটা দূরেও মানে ক্যামেরাটা সেট করে করা হয়েছিল। আর এই স্টিলের ড্রামটা পুরো জং ধরে গেছে, আর আমাদের এখানে বলি না যে নোনা জায়গা, মানে ঘরে একটা সেফটি পিন পর্যন্ত বা একটা পিন রাখলেও জং ধরে যায়, তো সেই জন্য পুরো ওটা বাইরের দিকটা পুরো জং ধরে গেছে। ভেতরের দিকটা তবু ঠিক আছে, কিছু কিছু জায়গা ইয়ে আছে, কিন্তু জং ধরে গেছে। এমনকি আমার যে স্টিলের যে হাঁড়িটা আমি ব্যবহার করি ভাতের জন্য সেটারও ভেতরটা জং ধরে গেছে, কারণ নোনা এলাকা, ওয়েদারের মধ্যে নুন, জলেও হালকা নুন লবণ রয়েছে। তো এখন এই কলসিটা মেজে নিচ্ছি, আর কলসিটা মাজতে মাজতেই ভাবছি যে আম দিয়ে কলসি মাজছি, তো আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করতো ওরাও এরকম আম দিয়ে বা আমড়া দিয়ে, গাছের এগুলো দিয়ে, তেঁতুল দিয়ে, আর একটা জিনিসও করতো যে আম গাছের যে পাতা সেটা দিয়েও বা মানে পিতলের জিনিস মেজে দিত, মানে কলসি টলসিগুলো মেজে দিত। তো আর আমাকে বলতো বৌদি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, আম পাতায় কত কষ থাকে বলতো, আর এত সুন্দর পরিষ্কার হয়েছে, আবার মেজে টেজে আর গায়ের মধ্যে কী সুন্দর মানে মুছে টুছে দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে দিত, মানে প্রতিদিন যখন আবার জল নিতাম তাহলে সেই জলের ছিটাটা ওর গায়ে লাগতো না, তেলের গা বেয়ে পড়ে যেত। তো আজকে ওই কলসি মাজতে মাজতেই ভাবছিলাম, তো কলসিটাকে একটু এরকম মেখে টেখে রাখলাম, আর তারপর এই স্টিলের ড্রামটা ধুয়ে নিচ্ছি। আর স্টিলের ড্রামটা চাইছিলাম যে একটু তাড়াতাড়ি রোদের মধ্যে একটু শাঁকা শাঁকা বা শুকনো হয়ে যায়, তাহলে যাতে ঘরে নিয়ে যেতে পারি। তো এই এই ড্রামটা আমার থাকে ইন্ডাকশানের পাশে, তো ইন্ডাকশানটা ওখানটা দেখলে ফাঁকা ছিল, তো এই ড্রামটা কালকেই আমি খালি করেছি আর জল দিয়ে কলতলায় ভর্তি করে রেখে দিয়েছিলাম যে মানে এটাকে পরিষ্কার করব। তো এখন এটাকে ধুয়ে নিচ্ছি আর এই জল টলগুলো ভরে নেব, আর তারপরে স্নান সেরে একেবারে রান্নাবান্না করব। আর এই কাজটা কদিন ধরেই ভাবছিলাম যে কলসিটা মাজবো আর ড্রামটাও পরিষ্কার করে নেব, তো ওই জন্য। তো এইগুলো এখন করে তারপর যাবো স্নানে। তো সকালে তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, আর আজকে এমনি রান্নার এমনি ঝামেলা নেই,
তো বেশ কিছুদিন ধরে এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিংড়ি মাছ বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তো আমার হাজবেন্ড তখনই ভাবছিল পুঁই শাক নিয়ে আসবে, তো পুঁই শাক আর আনা হয়নি। তো গতকাল ওই সন্ধ্যাবেলা গিয়ে সবজি বাজার করতে গেছিল, তখন একটু পুঁই শাক নিয়ে এসেছে, বললো যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। আর ওরকম মাছের তেল টেল তো খেতে চায় না, চিংড়ি মাছটা খুব ভালোবাসে কারণ চিংড়ি মাছে কোনো কাঁটা নেই। কচি শাকও তাই, কচি শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে, বা পুঁই শাকও তাই, পুঁই শাকও বেশ মাছের মাথা টাথা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড তো ওগুলো খেতে চায় না। তার থেকে চিংড়ি মাছ হলে খুব ভালো, চিংড়ি মাছে কোনো কাঁটা নেই, খাও নিশ্চিন্তে, এরকম একটা ব্যাপার। তো ওই এগুলো একটু পয়সা করে নিয়েছি। আজ যে ঘরটা মুছলাম, তো আমার এই পাপোশটাও একটু জল পরে ভিজে গেছিলো, এলাম যাক এটাকে চেঞ্জ করে আবার একটা পাপোশ ঘরে পেতে দিয়েছি। তো এমনি ভেজে না, ওই সিঙ্কের নিচে বেসিনের নিচে যখন দিই ওখানেই টুপটাপ করে ভেজে, তো ওইখানেই থাকে, তো এলাম না আজকে একবারে ধুয়ে দিই। তো তাই ভাবছি এখন গরমকাল বলে মানে জল ঘাটতে কি ভালোই না লাগছে, জামা ভিজে গেছে কোনো ব্যাপার নেই, বেশ ভালোই লাগছে, আরাম লাগছে কাজ করতে, কিন্তু শীতকাল হলে ওরে বাবা মানে জলের থেকে কতটা দূরে দূরে থাকবো সেরকমই ভাবি। তো আমার হাজবেন্ড ওই দিক দিয়ে গেল, ও একটু পরে বেরোবে, তো আমি এদিকে একটা ড্রামটা অবশ্য ওই এদিকটা এনে দিয়েছিল উঠানে, আমি ওটা স্কিপ করে দিয়েছি, তোমরা দেখতে পাবে না, এডিট করে দিয়েছি। তো ওই ড্রামটা ওই উঠানে দিয়ে গেলে বলে ভারী, আমি তোমার এখানটা রেখে দিয়ে যাই। তো আমি আবার একটু সরিয়ে রাখলাম। তো দেখো স্নান টান হয়ে গেছে, আমি এবারে চলে এসেছি রান্নাঘরে আবার, তো এখানে ভাত বসিয়েছি আর এই টুলের কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। আর আজকে প্রথম সিজনের কাঁকরোল খাবো, কাঁকরোল ভাজা, একটু রসুন নিয়েছি আর ওই একটু পটলও কেটেছি, ওই পুঁই শাক দিয়ে খাবো, পুঁই শাকের মধ্যে পটল দিলে না ভালো লাগে খেতে। তো কাঁকরোলটা ভেজে নিয়েছি, তাই জন্য দেখো তেলটা একটু কালচে মতো হয়ে গেছে, বেশ কিছুটা রসুন দিলাম, পাঁচফোড়ন না কালো জিরে দিয়েছি আর এই পটলগুলো দিচ্ছি। আর পটলগুলো দিয়ে খেতে ভালো লাগে, পুঁই শাকের মধ্যে একটু পটল দিলে ভালো লাগে খেতে। তো একেবারেই বসিয়ে দেবো, চিংড়ি মাছ আলাদা করে ভাজিনি, একেবারে এরপরেই সবজি টবজি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর এই বেগুনটা আজকেও বেগুন মানে গতকাল বেগুন এনেছে, কিন্তু এই বেগুন যে একটু শুটো মতো হয়ে গেছে, তো এটাকে তোলা মানে ফ্রিজে ছিল ওটা, আজকে ভাবলাম তাহলে এই সবজিতেই দিয়ে দিই, আর চিংড়ি মাছ যাতে পড়বে তাতেই একদম সুস্বাদু রান্না হয়ে যাবে। আর রান্না করতে করতে ভাবছিলাম যে এই মাছের তেল আছে ফ্রিজে, একটু যদি চিংড়ি মানে পুঁই শাকটাই দিতে পারতাম কী যে ভালো হতো। তো আজকে ভাত ওদিকে বসেছি আর এদিকে পুঁই শাকটা করছি আর কাঁকরোল ভেজেছি। আর কালকে যে সয়াবিন করেছিলাম সয়াবিনও রয়ে গেছে, তো সেই সয়াবিনটাও দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আর সত্যি মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই বলে, সত্যি বাঙালি পরিবারে মানে বাড়িতে এই দুটো জিনিস যদি প্রতিদিনের পাতে থাকে আমাদের কিন্তু অরুচি হয় না, তাই না? পুঁই শাক খেতে এতটাই আমারও খুব ভালো লাগে। তো এখানে সয়াবিন, কাঁকরোল আর এই যে কালকে আমের চাটনি আর হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক, এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু।